রাজ্যসভা সদস্য মানস রঞ্জন ভূঁইয়ার হাত ধরে আগামীকাল পার্লামেন্টে উঠতে চলেছে ঘাটাল মাস্টার প্ল্যান। দাসপুরে প্রতিবন্ধীদের সহায়ক সামগ্রী বিতরণ অনুষ্ঠানে আমাদেরকে দেওয়া সাক্ষাৎকারে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে একের পর এক তোপ দাগলেন মানস বাবু। দেখুন, কেন্দ্রের বিজেপি সরকার আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে অবিরল ধারাবাহিক প্রচেষ্টা মেদিনীপুর জেলার সবচাইতে গুরুত্বপূর্ণ যে পরিকল্পনাটি বর্তমান সেচমন্ত্রী সোমেন মহাপাত্র মহোদয় তিনিও গ্রহণ করেছেন খুব গুরুত্ব দিয়ে, আমরা দেখছি চার বছর ধরে টালবাহানা করছে বিজেপি সরকার, ঘাটাল মাস্টার প্ল্যানের টাকা দিচ্ছে না। কয়েকদিন আগে টেকনিক্যাল অ্যাপ্রুভাল দিয়েছে, কিন্তু দুর্ভাগ্যের বিষয় ফ্লাড ম্যানেজমেন্ট প্রোগ্রাম FMP মেদিনীপুর জেলার মেদিনীপুর সদর, কেশপুর, ঘাটাল, দাসপুর সমেত দুটো ব্লক দাসপুরে একেবারে পাঁচকুড়া অবধি তমলুকের গা ঘেঁষে এই ঘাটাল মাস্টার প্ল্যানের পরিধি, এদিকে রূপনারায়ণের বর্ডার। কি দুর্ভাগ্য দেখুন, চার বছর ধরে এই করছি ওই করছি এই করছি ওই করছি টাকা দিচ্ছে, কয়েকদিন আগে টেকনিক্যাল অ্যাপ্রুভাল দিয়ে ছেড়ে দিয়েছে। নিয়মটা কি, কেন্দ্র দেবে 75 ভাগ, রাজ্য দেবে 25 ভাগ, বন্ধ। এবার বলছে 50-50, তাও বন্ধ। আজ অব্দি টিল ডেট দায়িত্ব নিয়ে বলছি, ঘাটাল মাস্টার প্ল্যানে একটি পয়সাও কেন্দ্রীয় সরকার দেয়নি। মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা এগুলো তুলেছিলাম, তিনি বলেছিলেন সংসদে তুলুন, কেন্দ্রের কাছে দৃষ্টি আকর্ষণ করুন। আমি তার অনুমতি নিয়ে আমরা সংসদে তুলব। গত 19 তারিখ আমি কেলেঘাই কপালেশ্বরী বাঘাই নদী সংস্কার নিয়ে 650 কোটি টাকার পরিকল্পনা 2012 সালের 17ই ফেব্রুয়ারি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তদানীন্তন অর্থমন্ত্রী প্রণববাবুকে নিয়ে উদ্বোধন করেছিলেন সবঙ্গের কাঁটাখালীতে কেলেঘাইয়ের পাড়ে। শুনলে অবাক হয়ে যাবেন, 12 সাল থেকে 18 সাল মাত্র 162 কোটি টাকা দিয়েছে কেন্দ্র, যেখানে 427 কোটি টাকা দেওয়ার কথা। আজ অবধি খরচা হয়েছে 325 কোটি, টোটাল পরিকল্পনা 650 কোটি, দিয়েছে কেন্দ্র 162 কোটি, যেখানে দেওয়ার কথা 75 ভাগ 427 কোটি। আমাদের মুখ্যমন্ত্রী বাজেট থেকে টাকা দিয়ে কেলেঘাইয়ের কাজ চালিয়েছেন, সেখানেও টাকা বাকি, অর্ধেক টাকা, প্রায় 320 কোটি টাকা বাকি, টাকা বন্ধ করে দিয়েছে। আমি গত 19 তারিখ পার্লামেন্টে রাজ্যসভায় বিষয়টি কেলেঘাইয়ের ব্যাপারে তুলেছিলাম এবং কেন্দ্রীয় জলসম্পদ মন্ত্রী অর্থমন্ত্রীর বিবৃতি দাবি করেছি মাননীয় চেয়ারম্যানের মাধ্যমে। আগামীকালও আমার ইচ্ছা আছে পার্লামেন্টে তোলার, যদি সুযোগ পাই। ঘাটাল মাস্টার প্ল্যান আমার টপ প্রায়োরিটি, আমি কালকে 0 আওয়ারে তোলার চেষ্টা করব যদি আমি অনুমতি পাই। দেখুন, আমাদের ঘাটাল, দাসপুর, নারাজল, কেশপুর, মেদিনীপুর সদর, পাঁশকুড়ার গা অব্দি আমরা তো প্রতি বছর পচে পচে মরে যাচ্ছি ঘাটাল মহকুমার লোক। সেইখান থেকে মুক্তি দিতেই তো আমাদের মুখ্যমন্ত্রী ঘাটাল মাস্টার প্ল্যান তৈরি করেছেন। কেন্দ্রের বিজেপি সরকার অনেক কিছু নাকি দিচ্ছে, কি দিচ্ছে, এই তো কয়েকদিন আগে প্রধানমন্ত্রী এখানে সভা করে গেলেন, কৃষক বন্ধু, কৃষকের জন্য তিনি কি করেছেন, ঘাটাল মাস্টার প্ল্যানে টাকা দিয়েছেন। ঘাটালে বন্যা হওয়ার জন্য কৃষকরাই তো মরছে, কেলেঘাই কপালেশ্বরীতে বন্যা হওয়ার জন্য কৃষকরাই তো মরছে, কেন কেলেঘাইয়ের টাকা বন্ধ, কেন ঘাটাল মাস্টার প্ল্যানের টাকা দেওয়া হচ্ছে না, এরপরও কি প্রধানমন্ত্রী এবং ভারতীয় জনতা পার্টি বলতে পারবে তারা কৃষক বন্ধু? দাসপুর থেকে সৌমেন মিশ্রের রিপোর্ট, স্থানীয় সংবাদ, ঘাটাল। ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।